সময় যত বাড়ছে দুশ্চিন্তাও তত বাড়ছে কৃষ্ণ কল্যাণীর চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে কিন্তু এখনও কৃষ্ণ কল্যাণীকে একটুও আলগা হতে দেননি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি এবং আয়কর দপ্তর চব্বিশ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন রায়গঞ্জের বিধায়ক তথা পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী বৃহস্পতিবার অর্থাৎ আজকে ভোর চারটে নাগাদ তাকে বাড়ি থেকে বের করে রায়গঞ্জে সুদর্শনপুরে তার অফিসে নিয়ে যাওয়া হয় তদন্তকারীদের গাড়িতে রওনা হওয়ার আগে কৃষ্ণ বলতে থাকেন কৃষ্ণ কল্যাণী কোনো দুর্নীতির সঙ্গেই যুক্ত নয় তদন্তকারীরা খুব ভালো ব্যবহার করেছেন তবে দুপুর হলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবেন যে তিনি বাড়িতেই থাকবেন নাকি এরই হেফাজতে হাওয়া খাবেন তিনি কেননা চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে এখনও অবধি ইডি সূত্র মারফত জানা যাচ্ছে একাধিক নথিপত্র পাওয়া গিয়েছে কৃষ্ণ কল্যাণীর বাড়ি এবং অফিসে অফিসের তথ্যের সঙ্গে বাড়িতে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে দুটো মিলিয়ে দেখছেন বর্তমানে ইডি আধিকারিকেরা সেই দুই তথ্য মিলিয়ে যদি অসঙ্গতি মেলে তাহলে আজকেই গ্রেপ্তার করা হবে কৃষ্ণ কল্যাণীকে ব্যাপার হচ্ছে এই যে তিনি বারংবার সাংবাদিকদের সামনে হাত নাড়িয়ে যতই বলুক না কেন আমি নির্দোষ আমি কোনো দুর্নীতিতে যুক্ত নই কিন্তু তদন্তকারী অফিসারদের কাছে কি তিনি নির্দোষ প্রমাণ করতে পারবেন নিজেকে কেননা এতটাই অসঙ্গতি যে তাকে ভোট চারটের সময় বাড়ি থেকে তার অফিসে নিয়ে গিয়েছেন কেন্দ্র গোয়েন্দা সংস্থা ইডি এবং আয়কর দপ্তরের আধিকারিকেরা এখন দেখার বিষয় এই যে আজকের বিকেলের মধ্যে বা সন্ধ্যের মধ্যে গ্রেপ্তার হয় কিনা কৃষ্ণ কল্যাণী